আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনি যদি কম টাকার মধ্যে একটি ভালো ধরনের রাউটার কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আজকে আপনাদেরকে দেখাবো কম টাকার মধ্যে কোন রাউটারটি আপনি কিনলে লাভবান হবেন, কোন রাউটারটি কিনলে আপনার জন্য ভালো হবে এবং কোন রাউটারটির সার্ভিস কেমন, কোন রাউটারটি সেকেন্ডে কত এমবি করে ডাউনলোড হয় বা কোন রাউটারটি কেমন চলে, আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি একটি কম টাকার মধ্যে ভালো ধরনের রাউটার কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটু স্কিপ করবেন না। আমি আজকে যে রাউটারটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে একটি টিপি লিঙ্গের 1841 মডেলের একটি রাউটার। টিপি লিঙ্গের 1841 মডেলের রাউটার, এই রাউটারটি যদি আপনি পারচেস করেন তাহলে আপনি সেকেন্ডে 2 থেকে 4 এমবির মতো ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি এই রাউটারটি ব্যবহার করে বড় ধরনের মুভি বা নাটক ডাউনলোড দেন তাহলে কয়েক মিনিটের মধ্যে তা ডাউনলোড করে নিতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমার রাউটারটির কত স্পিড রয়েছে। স্পিডটি দেখানোর জন্য আমি এখন আপনাদের সামনে আমি একটি মুভি ডাউনলোড করব। মুভি ডাউনলোড করার জন্য আমি আমার ফোনে থাকা বিটমেট অপশনটি ওপেন করে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে এখান থেকে একটি মুভি ডাউনলোড করে দেখাবো। দেখেন এখানে আমি মুভি 2023 নিউ হিন্দি মুভি, এখন আমি একটি হিন্দি মুভি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো এবং কতটুকু স্পিডে এই রাউটারটি দ্বারা ডাউনলোড হয় এটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন আমি এখান থেকে একটি ছবি ডাউনলোড করে দিচ্ছি। দেখেন এখান থেকে আমি একটি ছবি ডাউনলোড করেছি। এখন আমি যদি এই অপশনটিতে ক্লিক করে দেখেন এখানে আমার ছবিটি অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে দিয়েছে। দেখেন এখানে আমার ছবিটি ডাউনলোড হচ্ছে। দেখেন সেকেন্ডে কত এমবি করে ডাউনলোড হচ্ছে। আপনি যদি এই রাউটারটি কিনেন এবং এই রাউটারটি ইউজ করেন তাহলে আপনি বড় ধরনের ছবি বা নাটক কয়েক মিনিটের মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন। এই রাউটারটি আপনি ব্যবহার করলে সেকেন্ডে 2 থেকে 4 এমবি 5 এমবির মতো ডাউনলোড হয় বা এই রাউটারটি ইউজ করলে আপনি বা এই রাউটারটি যারা মোবাইল ইউজ করে অনেক ভালো পারফরমেন্স পাই। দেখেন এই রাউটারটি প্রতি সেকেন্ডে দেখেন 2 এমবি করে ডাউনলোড হচ্ছে। দেখেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমি কোন তারিখে কত এমবি ইউজ করছে এখানে সব ডিটেইলস দেখাচ্ছে। দেখেন দেখেন এখানে আমার ওয়াইফাই স্পিড দেখাচ্ছে, এখানে প্রতি সেকেন্ডে 1.5 থেকে 2 এমবি করে টানছে। দেখেন আমি কিছুক্ষণের মধ্যে ডাউনলোড আমার 350 এমবি ডাউনলোড হয়ে গিয়েছে। বর্তমানে একটু স্পিড কম রয়েছে তাই আমার এখানে একটু স্পিড কম দেখাচ্ছে। তাছাড়া আমার এখানে এই ডাটাটি আমি ইউজ করে সর্বোচ্চ স্পিড পেয়েছি। আমি আরো অন্য মডেলের 2-4টি রাউটার ইউজ করেছি কিন্তু এই রাউটারটির মধ্যে তেমন পারফরমেন্স পাইনি। আমি এই রাউটারটি যতদিন ধরে ইউজ করতেছি এই রাউটারটি দ্বারা অনেক পারফরমেন্স পেয়েছি। এই রাউটারটি সর্বনিম্ন সেকেন্ডে 1.5 থেকে 5 এমবি পর্যন্ত ডাউনলোড হয়ে থাকে। এই রাউটারটি আপনি যেভাবে দেখে কিনবেন, আপনি এই রাউটারটি কিনতে হলে আপনাকে অবশ্যই সামনে থাকা এই লোগো গুলো দেখে ভালোভাবে কিনতে হবে। এই রাউটারটি কিনতে হলে এই রাউটারে দেখেন 8টি লোগো রয়েছে। এই রাউটারে 8টি লোগো রয়েছে। আপনি এই রাউটারটি কিনতে হলে অবশ্যই 8টি লোগো রয়েছে এই রকম একটি রাউটার কিনবেন। W841N মডেলের রাউটারটিতে 8টি লোগো রয়েছে এরকম একটি রাউটার কিনবেন। তারপর আপনি এখান দিয়ে যদি দেখেন এখানে একটি অন অফ এর বাটন রয়েছে, তাছাড়া এখানে রিসেট বাটন, তাছাড়া এখান থেকে 4টি আউটপুট লাইন রয়েছে এবং 1টি ইনপুট লাইন রয়েছে। তাছাড়া এই সাইডে আরেকটি পাওয়ার অন অফ এর বাটন রয়েছে। অবশ্যই আপনি এই বিষয়গুলো ভালোভাবে দেখে নেবেন, আর না হয় আপনাকে ওরা অন্য একটি রাউটার ধরিয়ে দিবে। এই রাউটারটি চেনার জন্য আপনার প্রধান কাজ হচ্ছে আপনি উপরে এই 8টি লোগো রয়েছে এরকম একটি রাউটার কিনবেন, তাহলে আপনি ভালো ধরনের সার্ভিসিং পাবে। আর এই রাউটারটির দাম রয়েছে 1500 থেকে 1600 টাকা নেবে, কিন্তু এই টাকার মধ্যে আপনি বেস্ট একটি রাউটার পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।